সিএমসি অর্থাৎ ক্রিশ্চান মেডিকেল কলেজ ভারতের চিকিৎসা জগতের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে গড়ে প্রতিদিন প্রায় 7,000 বহির্বিভাগের পেশেন্ট চিকিৎসার পরিষেবা গ্রহণ করে চলেছে। প্রায় 1335 জন ডাক্তার সমন্বিত এই সেবা প্রতিষ্ঠান ভারত সহ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আশার আলো। প্রতিদিন প্রায় 161টি অপারেশন, 1960টি রেডিওলজিক পরীক্ষা এবং 35,000 ল্যাবরেটরি পরীক্ষা সম্পন্ন হয় এখানে। আজকের ভিডিওতে থাকছে সিএমসিতে আপনি কিভাবে আসবেন, কি করে চিকিৎসার জন্য স্লট বুক করবেন, চিকিৎসা করাতে এসে কোথায় থাকবেন, এই গোটা বিষয়। চিকিৎসা স্বার্থে এই ভিডিও আপনার প্রয়োজনে আসুক নাই বা আসুক, আপনার বন্ধু সার্কেলের অজানা কারোর উপকারের স্বার্থে এই ভিডিও অবশ্যই শেয়ার করুন। সিএমসির অবস্থান দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে, যার কাছের রেলওয়ে স্টেশন কাটপাড়ি, এয়ারপোর্ট চেন্নাই। দূরপাল্লার ট্রেনে অথবা বিমানে ভারতের যে কোনো স্থান থেকে সর্বপ্রথম আপনাকে পৌঁছাতে হবে চেন্নাই। এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরেই কাটপাড়ি, যেখানে চেন্নাই থেকে প্যাসেঞ্জার ট্রেন ধরে আপনি পৌঁছে যেতে পারবেন, অথবা বিশেষ কিছু রুট ধরে আপনি সরাসরি কাটপাড়িতেও আসতে পারবেন। কাটপাড়ি রেলওয়ে স্টেশন থেকে ভেলোর শহরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, যা আপনি অটো ধরেই চলে আসতে পারবেন। অটোকে সরাসরি বললে আপনাকে একেবারে সিএমসির সামনেই নামিয়ে দেবে। এখানে এসেই সর্বপ্রথম আপনি হোটেল বুক করে নিন। হোটেল আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অনেক সস্তা হোটেল রয়েছে, 400-500 টাকা দিনপ্রতি অনেক হোটেল আপনি পেয়ে যাবেন। হোটেলে আপনি চাইলে রান্না করে খেতেও পারবেন, তাতে খরচ অনেকটাই কমে যাবে। তার সকল ব্যবস্থা প্রায় প্রতিটি হোটেলেই রয়েছে। সারা বছর বহু বাঙালি পেশেন্ট এই হাসপাতালে আসে বলে হসপিটালের আশেপাশেই রয়েছে বহু বাঙালি হোটেল, চাইলে সেখান থেকেও আপনি খাবার খেয়ে নিতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি দিব্যি বাংলা ভাষাতেই কথা বলতে পারবেন, কারণ হসপিটালে যেমন একাধারে বাংলায় বিভিন্ন নির্দেশিকা বোর্ড আপনি দেখতে পাবেন, তেমনি বাংলাভাষী নার্স ও অন্যান্য স্টাফ এখানে রয়েছে, তাই ভাষাগত কোনো সমস্যা আপনার হবে না। হাসপাতালে আসার আগেই সিএমসির পোর্টাল থেকে নিজের পছন্দের ডাক্তার বুক করে নিন। সারা বছর প্রচুর পেশেন্টের ভিড় থাকে বলে অন্তত 2-3 মাস আগে বুক করে নেয়াই ভালো, তবে শিশু ও অন্যান্য জরুরি বিভাগের ক্ষেত্রে প্রায় সব সময়ই আপনি বুক করতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ সিএমসিতে 2 ধরনের আউট পেশেন্ট চিকিৎসার সুযোগ রয়েছে, 1 জেনারেল বুকিং আর 2 প্রাইভেট বুকিং। এছাড়াও জেনারেল ওপিডি সেকশন থেকে আপনি দিনের দিন লাইন দিয়েও চিকিৎসার সুযোগ নিতে পারবেন, তবে দূর থেকে গেলে প্রাইভেট বুকিং সবচেয়ে ভালো, যার জন্য আপনাকে মাত্র 900 টাকার বিনিময়ে বুকিং কনফার্ম করতে হবে। এক্ষেত্রে অপেক্ষাকৃত কম সময়েই আপনি আপনার প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করতে পারবেন। পেশেন্ট অনুসারে কম বেশি সময় লাগলেও জেনারেল বুকিং অপেক্ষা প্রাইভেট বুকিংয়ে সময় অনেক কম লাগে। সিএমসির ওয়েবসাইট থেকেই আপনি ডাক্তারের তালিকা পেয়ে যাবেন, এখান থেকেই আপনাকে অনলাইন বুকিং করতে হবে। বুকিং ডেট অনুসারে আপনি হাসপাতালে পৌঁছানোর পর থেকেই শুরু হবে চিকিৎসার কাজ। সাধারণত রোগীর উপসর্গ ও সমস্যা অনুসারে প্রকৃত রোগ অনুসন্ধানের স্বার্থে এখানে বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট করা হয়। প্রকৃত সমস্যা বিচার করেই তারপরে শুরু হবে আপনার চিকিৎসা। চিকিৎসার প্রথম দিনেই তৈরি হয়ে যাবে আপনার নিজস্ব পেশেন্ট আইডি কার্ড। আধার কার্ডের ন্যায় পিভিসি এই কার্ড দিয়েই চিকিৎসার প্রতিটি ধাপে আপনার রেকর্ড রাখা হবে। প্রতিটি ক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন, চাইলে পেশেন্ট আইডি কার্ড রিচার্জ করে তার থেকেও বিভিন্ন ফিস জমা করতে পারবেন। সাধারণত দক্ষিণ ভারতের অন্যান্য বেসরকারি হাসপাতাল অপেক্ষা সিএমসিতে সম্পূর্ণ চিকিৎসা পর্যায়ে সম্পূর্ণ করতে একটু বেশি সময় লাগে, মাত্রাতিরিক্ত রোগীর চাপ এর জন্য মূল দায়ী। তবুও যথেষ্ট সাবলীলভাবে আপনি সমগ্র চিকিৎসার সুযোগ পেয়ে যাবেন। সাধারণত প্রতিটি ডাক্তার গড়ে সপ্তাহে 2 দিন ওপিডি সেকশনে রোগী দেখেন, যে কারণে প্রথম সপ্তাহেই আপনার চিকিৎসার বেশ কিছুটা এগিয়ে যাবে। সামান্য সমস্যা থাকলে 1 সপ্তাহেই সম্পন্ন হবে চিকিৎসার সমস্ত পর্ব। প্রয়োজন অনুযায়ী ওটি বা অন্য কোনো ক্রিটিক্যাল কেস হলে সেটা 2 সপ্তাহ বা তার বেশি সময়ও লেগে যেতে পারে। প্রকৃতিগতভাবে স্বেচ্ছাসেবী সংস্থা হয়
সিএমসি তে চিকিৎসার খরচ খুব বেশি নয়, তবে থাকা খাওয়া ও যাতায়াতের জন্য আপাতভাবে খরচটা একটু বেশি মনে হতেই পারে। সিএমসি ভেলোর মেইন ক্যাম্পাসের রোগীর ব্যাপক চাপ লাঘব করার জন্য ভেলোর থেকে 30 কিলোমিটার দূরে রানী পেতে তৈরি হয়েছে সিএমসির আধুনিকতম ক্যাম্পাস, যার নানা অজানা তথ্য থাকবে পরবর্তী কোনো ভিডিওতে। সিএমসি সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন, যাতে চিকিৎসার স্বার্থে আপনার অভিজ্ঞতা অন্যের প্রয়োজনে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের তথ্যবহুল বিষয় আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি সিএমসিতে চিকিৎসার জন্য যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার সুচিকিৎসা ও সুস্থতার জন্য শুভকামনা। ধন্যবাদ।